বিশ্রাম দিন অতিক্রান্ত হলে মাগদালাবাসী মরিয়ম, জাকবের মা মরিয়ম ও সালোমি কিছু সুগন্ধি দ্রব্য ক্রয় করে নিয়ে এলেন যেন যিশুর দেহে তা লেপন করতে পারেন। সপ্তাহের প্রথম দিন অতি প্রত্যুষে সূর্যোদয়ের অব্যবহিত পরেই তারা সমাধির পথে যাচ্ছিলেন। তারা পরস্পরকে জিজ্ঞাসা করলেন, সমাধির প্রবেশমুখ থেকে কে পাথরখানা সরাবে? কিন্তু তাঁরা যখন চোখ তুলে তাকালেন, তারা দেখলেন যে অতি বিশাল সেই পাথরখানা সরানো হয়েছে। সমাধি মধ্যে প্রবেশ করা মাত্র তারা দেখলেন শুভ্রবসন পরিহিত এক যুবক ডান দিকে বসে আছেন। এতে তারা ভীষণ ভয় পেয়ে গেলেন। তিনি বললেন, তোমরা ভয় পেও না, তোমরা তো নাসরতীয় যিশুর অন্বেষণ করছো, যিনি ক্রুশার্পিত হয়েছিলেন, তিনি উত্থিত হয়েছেন, তিনি এখানে নেই। এই দেখো সেই স্থান যেখানে তার শব রাখা হয়েছিল, কিন্তু তোমরা যাও গিয়ে তার শিষ্যদের বলো তিনি তোমাদের আগেই গালিলে যাচ্ছেন, সেখানে তোমরা তাঁর দর্শন পাবে যেমন তিনি তোমাদের বলেছিলেন। ভীতকম্পিত ও বিস্ময় বিহ্বল হয়ে সেই নারীরা বাইরে গিয়ে সেই সমাধিস্থল থেকে পালিয়ে গেলেন। তারা ভয় পেয়েছিলেন বলে কাউকে কিছু বললেন না। সপ্তাহের প্রথম দিনের প্রত্যুষে যিশু সমাধি থেকে উত্থিত হয়ে প্রথমে মাগদালাবাসী মরিয়মকে দর্শন দেন, যার মধ্য থেকে তিনি সাতটি ভূত বিতাড়িত করেছিলেন। তিনি গিয়ে যারা যিশুর সঙ্গে ছিলেন এবং ক্রন্দন ও বিলাপ করছিলেন তাঁদের কাছে সেই সংবাদ দিলেন। তারা যখন শুনলেন যে যিশু জীবিত আছেন ও মরিয়ম তাকে দর্শন করেছেন, তারা সে কথা বিশ্বাস করলেন না। এরপর যিশু ভিন্ন রূপে অপর দুজন শিষ্যকে দর্শন দিলেন। তারা পদব্রজে একটি গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারাও ফিরে এসে অন্য সবার কাছে সে কথা বললেন, কিন্তু তারা তাদের কথাও বিশ্বাস করলেন না। পরে ১১ জন শিষ্য যখন আহার করছিলেন, যিশু তাঁদের কাছে আবির্ভূত হলেন। তাঁদের বিশ্বাসের অভাব দেখে ও পুনরুত্থানের পরে যাঁরা তাকে দেখেছিলেন তাঁদের কথা কিছুতেই বিশ্বাস করতে রাজি না হওয়াতে তিনি তাঁদের তিরস্কার করলেন। তিনি তাদের বললেন, তোমরা সমস্ত জগতে যাও ও সমস্ত সৃষ্টির কাছে সুসমাচার প্রচার করো, যে বিশ্বাস করে ও বাপ্তাইজিত হয় সে পরিত্রাণ পাবে, কিন্তু যে বিশ্বাস করে না তার দণ্ডাদেশ করা হবে। আর যারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে, তারা আমার নামে ভূতদের বিতাড়িত করবে, তারা নূতন নূতন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলে ধরবে, আর তারা প্রাণনাশক বিষ পান করলেও তাদের কোনো ক্ষতি হবে না, তারা পীড়িত ব্যক্তিদের ওপরে হাত রেখে প্রার্থনা করবে আর তারা সুস্থ হবে। তাদের সঙ্গে প্রভু যিশুর কথা বলা শেষ হওয়ার পর তাকে স্বর্গে তুলে নেওয়া হল আর তিনি ঈশ্বরের ডান দিকে গিয়ে উপবেশন করলেন। তারপর শিষ্যেরা বেরিয়ে পড়ে সর্বত্র প্রচার করতে লাগলেন আর প্রভু তাঁদের সঙ্গী হয়ে কাজ করতে লাগলেন, এবং সেই সঙ্গে কৃত বহু চিহ্নকর্মের মাধ্যমে তার বাক্যের সত্যতা সুপ্রতিষ্ঠিত করলেন।